আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সোশ্যাল ইসলামী ব্যাংকের অ্যাপসে নতুন কিছু আপডেট এসেছে, নতুন ফিচার অ্যাড করেছে তারা, তাই সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যারা সোশ্যাল ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ব্যবহার করেন তাদের অ্যাপস, তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, আমরা প্রথমেই গুগল প্লে স্টোরে চলে আসলাম, আপনারাও আপনাদের গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই তাদের অ্যাপসের যে ইউআই আছে বা থিমস যেটাই বলি না কেন সেটা আপডেট করেছে এবং আরটিজিএস পেমেন্ট সার্ভিস চালু করেছে এবং ডিপিএস অ্যাকাউন্ট খোলার সিস্টেমটিও এনেছে। আপনি স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন এখন থেকে, আগে কিন্তু সেটা ছিল না। অ্যাকাউন্টের ডিটেলস দেখা, তো আমরা চলুন দেখে আসি। প্রথমেই আমরা অ্যাপসটি আপডেট করে নিচ্ছি। দর্শক, কীভাবে সোশ্যাল ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট প্রবাসে বসে অথবা দেশ থেকে কীভাবে ঘরে বসে অ্যাকাউন্টটি ওপেন করবেন অথবা ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করবেন যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে, তো এই সম্পর্কে দোনোটা ভিডিওই আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অথবা ফান্ড ট্রান্সফার করবেন সেই সম্পর্কেও ভিডিও দেওয়া আছে, তো আপনারা সেগুলো দেখে আসবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে। তো দর্শক, দেখতে পারছেন ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ঢোকার পরে একটু পরিবর্তন ইউআইটা দেখা যাচ্ছে। তো আমরা হোম পেজে চলে আসলাম। এখানে আসার পর একেবারেই মানে খুবই সুন্দর একটি ইন্টারফেস তারা দিয়েছে। সেম আমি মনে করি এরকম আরেকটি অ্যাপস আমরা দেখেছি ইউনিয়ন ব্যাংকের, এখানে আপনি আপনার অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবেন, ব্যালেন্স, হ্যাঁ সব কিছু এখানে দেখা যাবে। প্রথমে যেই লাল কার্ডটা বা আছে এটার উপরে, বা এখানে যে চোখের মতো আইকনটি আছে সেটার উপরে ক্লিক করলে আপনি ব্যালেন্স দেখতে পারবেন। প্রথমেই তারা দিয়েছে ফান্ড ট্রান্সফারের অপশান, তারপরে আপনি মোবাইল ব্যাংকিং, নগদ বিকাশে পাঠানোর, তারপরে তিন নম্বরে মোবাইল রিচার্জ করতে পারবেন বাংলাদেশের যে কোনো নাম্বারে, ইউটিলিটি বিল, এবং অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করলে এখানে মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন এবং অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবেন, মানে আপনার কোন শাখাতে অ্যাকাউন্টটি খোলা, অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে কি না এই সম্পর্কে ডিটেলস দেখতে পারবেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারির একটি আলাদা অপশন করে দিয়েছে, আগে কিন্তু ফান্ড ট্রান্সফারের ভিতরেই বেনিফিশিয়ারির অপশনটি ছিল, এখন আপনাদেরকে একটি মানে অন্য ব্যাংকের বেনিফিশিয়ারি অ্যাড করে দেখাবো। দেখা যাচ্ছে অনেকেই আদার্স ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে চান, প্রথমে আদার্স ব্যাংক টাইপ বেনিফিশিয়ারি টাইপটি সিলেক্ট করে দিবেন, বিকাশ হইলে বিকাশ, নগদ হইলে নগদ, বা অনিয়র ব্যাংক যদি সোশ্যাল ইসলামী ব্যাংকের হয় তাহলে শুধুমাত্র নাম্বারটি হইলেই হবে, কিন্তু আদার্স ব্যাংকের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাংকের প্রথমেই আপনি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তারপরে ওই যার বেনিফিশিয়ারি অ্যাড করবেন তার নাম যেভাবে ব্যাংকে দেওয়া আছে, তারপরে যে ব্যাংকে টাকা পাঠাইতে চান এবং যে ব্যাংকে, ব্যাংকটি কোন ডিস্ট্রিক্টে আছে এবং ব্রাঞ্চ দিয়ে দেবেন, অটোমেটিকভাবে রাউটিং নাম্বার চলে আসবে, মোবাইল নাম্বার থাকলে দিয়ে দেবেন, ইমেল থাকলে দিয়ে দেবেন, এগুলো অপশনাল। তারপরে নেক্সটে ক্লিক করবেন, করার পর আপনার ইমেল এবং মোবাইল নাম্বারে দেখতে পাচ্ছেন ওটিপি যাবে, আপনি সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার বেনিফিশিয়ারি অ্যাড হয়ে যাবে। তখন আপনি ফান্ড ট্রান্সফারের উপরে ক্লিক করে আপনি যে বেনিফিশিয়ারি অ্যাড করেছেন তাকে টাকা পাঠাইতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আদার্স ব্যাংক ফান্ড ট্রান্সফার টু আদার্স ব্যাংক, প্রথমেই আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, তারপরে আপনি বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখন আমাদের একটি মাত্র বেনিফিশিয়ারি আছে, তো এখানে যে চ্যানেলের মাধ্যমে পাঠাইতে চান, এনপিএস বর্তমানে এই ব্যাংকে শুধুমাত্র এনপিএসবির সিস্টেমটি দেখাচ্ছে, অন্যান্য ব্যাংকে আপনি বিএফটিএন অথবা আরটিজিএসও পেয়ে যাবেন। আরটিজিএস অবশ্যই আপনারা যখন এক লাখ টাকার উপরে লেনদেন করবেন তখনই আরটিজিএস ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে খুবই চমৎকার, আপনি উপরে যদি থ্রি ডট আইকনে ক্লিক করেন এখানে প্রথমে হিস্টোরি, ফান্ড ট্রান্সফার, টপ আপ, ইউটিলিটি বিল, ক্রেডিট কার্ড বিল এগুলো দেখতে পারবেন। এরপরে সেটিংস অপশনে গেলে আপনি ডিভাইস রেজিস্ট্রেশন
এরপরে আপনি লিমিট, ডেইলি লিমিট এই অ্যাপসের মাধ্যমে আপনি কত টাকা ট্রানজেকশন করতে পারবেন, এটা খুবই চমৎকার এখানে অ্যাড করেছে এই নতুন ফিচারটি। এই জন্য থ্যাংক ইউ, অনেক কিছুই আরও বেশি আমি চাই আপডেট করবে, কারণ তাদের আর সোশ্যাল ইসলামী ব্যাংকের কাছে, তা কর্তৃপক্ষের কাছে একটি অনুরোধ থাকবে যে তারা যেন দেখাচ্ছে যে প্রায় সময় কোনো কারণবশত ছাড়াই আপনার দেখা গেছে ইন্টারনেট ব্যাংকিং অফ করে দেয়, যেটা অ্যালার্ট করা দরকার আগে কাস্টমারদেরকে যে আজকে অতটা থেকে অতটা যে ইন্টারনেট ব্যাংকিং অফ থাকবে, এরকম এসএমএসের মাধ্যমে বা মেইলের মাধ্যমে বা তাদের ফেসবুক পোস্টে। আর এই জিনিসটা করে না, অন্যান্য ব্যাংক কিন্তু করে। তো দেখতে পাচ্ছেন এখানে যখনই আপনি ফান্ড ট্রান্সফার আপনার ইয়া শেষ হয়ে যাবে, তখন কিন্তু লাল আসতে ধীরে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনি বিকাশ কত টাকা মাসে ট্রানজেকশন করতে পারবেন, নগদে কত টাকা বা আদার্স ব্যাংকে কত করতে পারবেন, সোশ্যাল ইসলামী ব্যাংক কত করতে পারবেন। তো এখানে আরেকটি বড় ইয়া দেখা যাচ্ছে, এখানে আপনি ম্যানেজ ডিভাইসে গিয়ে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি কি হ্যাক হয়েছে কি না, শুধুমাত্র আপনার মোবাইলেই আছে। যদি হ্যাক হয়ে থাকে বা অন্য মোবাইলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে, আপনি অবশ্যই এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো আশা করি এখানে অনেকগুলো তারা নতুন নতুন ফিচার অ্যাড করেছে, আরও বেশি আমি মনে করি এখানে অ্যাড করার প্রয়োজন। এবং আমি মনে করি প্রত্যেক মাসে, বিশেষ করে আমরা সৌদি আরবে থাকি, প্রবাসে থাকি, এই দেশের ব্যাংকগুলো প্রত্যেক মাসে একটা বা কয়েকদিন পর পরই যখনই প্রয়োজন হয় নতুন নতুন ফিচার অ্যাড করে বা সিকিউরিটি আপডেট দেয়, তাই কর্তৃপক্ষের কাছে এগুলো আবেদন থাকবে। তো দর্শক, আপনারা যারা এখনও অ্যাকাউন্টটি ওপেন করেননি, অবশ্যই প্রবাসে বসেই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, এবং যারা প্রবাসে রবি অথবা এয়ারটেল সিম নিয়ে আসছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করে রোমিং করতে পারবেন।